আসসালামু আলাইকুম। আজ সোমবার 23 সেপ্টেম্বর 2024, আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি শরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে বাড়ছে অনুপ্রবেশ, অবৈধ প্রবাসীদের হুঁশিয়ারি দিল পুলিশ। প্রবাসী আয়ের সুখবর, 21 দিনে এলো 1 মাসের বেশি রেমিটেন্স। মালদ্বীপে ব্যাপক ধরপাকড়, কেবল বাংলাদেশিদের টার্গেট করার অভিযোগ। হজ ও উমরা পালনে সৌদির নতুন নির্দেশনা, সুযোগ হারাচ্ছেন অসুস্থ ও বৃদ্ধরা। বিএমইটিতে প্রবাসী নারীদের জন্য পৃথক সেল, সহজে অভিযোগ জানানোর সুযোগ। ওমানে সুরে ঈদে মিলাদুন্নবী উদযাপন, অংশ নিলেন প্রবাসীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। সব ধরনের অনুপ্রবেশকে ওমানের জন্য ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে অবৈধ প্রবাসী এবং তাদের নিয়োগকর্তাদের হুঁশিয়ারি দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। সংস্থাটির রিলেশনস অ্যান্ড সিকিউরিটি ইনফরমেশন বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন সাইদ সালিম আল মাহরাজি জানান, অবৈধ প্রবাসীদের তথ্যাদি ডাটাবেজে সংরক্ষিত না থাকায় তারা অপরাধ করেও পার পেয়ে যান। তাছাড়া এসব অনুপ্রবেশকারীরাই মাদক বিস্তারের পেছনে কাজ করে। ওমান পুলিশের সাপ্তাহিক পডকাস্টে এই কর্মকর্তা বলছিলেন, যারা এখনও নিয়ম বহির্ভূতভাবে ওমানে অবস্থান করছেন, আবাসন আইন অনুযায়ী ধরা পড়লে তাদের 1 মাস থেকে 3 বছর পর্যন্ত জেল এবং 100 থেকে 500 ওমানি রিয়াল জরিমানা হতে পারে। The expatriate residency law article number 41 had also was clear about this crime. The illegal entry includes sanctions. Those sanctions are not less than a month and not more than 3 years and fine between 100 and 500. The labor law was also clear about it. It had classified this crime as a misdemeanor. You see, number 53 over 2023 fine is like 2,000 Omani riyals and between 10 and 30 days in prison. Captain Said Salir মতে অবৈধ প্রবাসীদের যারা কাজে নিয়োগ দিচ্ছেন তারাও রেহাই পাবেন না। এক্ষেত্রে শাস্তি হতে পারে 1 মাস পর্যন্ত জেল এবং 1 থেকে 2,000 রিয়াল পর্যন্ত জরিমানা। সাথে শ্রম আইনের অন্যান্য শাস্তিও আরোপ করা হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। হাসিনার পতনের পর একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে প্রবাসী আয়। সেপ্টেম্বরের প্রথম 21 দিনে গত বছরের একই মাসে চেয়ে প্রায় $30 কোটি বেশি রেমিটান্স এসেছে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাড়াই দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণও বেড়েছে। চলতি মাসের প্রথম 21 দিনে যে পরিমাণ রেমিটান্স এসেছে তা গত বছরের একই মাসে চেয়ে প্রায় $30 কোটি বেশি। এই সময় দেশে বৈধ পথে 163 কোটি 42 লাখ মার্কিন ডলার রেমিটান্স পাঠিয়েছেন প্রবাসীরা, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 19,611 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই মাসের 21 দিনে গত বছরের একই সময় চেয়ে প্রায় $30 কোটি বেশি প্রবাসী আয় এসেছে। 2023 সালের সেপ্টেম্বর মাসে রেমিটান্স এসেছিল $133 কোটি, 2022 সালের সেপ্টেম্বরে এসেছিল $154 কোটি। তথ্য বলছে, সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিটান্স এসেছে $7,78,20,000। এই হারে রেমিটান্স আসতে থাকলে মাস শেষে প্রবাসী আয় $233 কোটি ছাড়িয়ে যাবে। রেমিটান্স প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, গত জুলাই থেকে আগস্ট মাসে রেমিটান্সের প্রবাহ বেড়েছে, প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিটান্স পাঠাচ্ছেন। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বেড়েছে। শুধু তাই নয়, রিজার্ভের পতন থামানো গেছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। নির্দিষ্ট করে শুধু বাংলাদেশিরাই মালদ্বীপে ধরপাকড়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এখন শুধু রাস্তাঘাটে নয়, বাসা থেকেও অবৈধদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি যাদের ভিসা ঠিক আছে তারাও হয়রানির শিকার হচ্ছেন। দেশের শীর্ষস্থানীয় এক দৈনিকে লেখা হয়েছে,
মালদ্বীপে অন্য দেশে যারা অবৈধভাবে কর্মরত আছেন তাদের ছাড় দেওয়া হলেও খুঁজে খুঁজে বাঙালিদের ধরা হচ্ছে। এক মালদ্বীপ প্রবাসী জানান, অবৈধভাবে ব্যবসায় জড়িত ব্যক্তিদের ধরতে এসে অসহায় কর্মচারীদেরও ধরে নিয়ে যাচ্ছে, অথচ তারা লাখ লাখ টাকা খরচ করে দেশটিতে গিয়েছেন। এই প্রবাসী বলেন, নিজ নিজ কোম্পানিতে কাজ করতে বলা হচ্ছে, অথচ কিছু কোম্পানিতে কাজ করলে ঠিক মতো বেতনও দেয় না। বাংলাদেশ থেকে নতুন কর্মী আনার পরিকল্পনা থেকেই ধরপাকড় চলছে বলে মনে করেন এই প্রবাসী। নতুন কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোম্পানির ভিসায় যারা মালদ্বীপে যেতে চান তারা অল্প বেতনে দীর্ঘ সময় কোম্পানিতে থাকতে পারবেন না, ফলে তারাও কোম্পানি থেকে পালিয়ে অবৈধ হয়ে যাবেন। তিনি প্রবাসীদের দালালের খপ্পরে না পড়ার পরামর্শ দেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম। ২০২৫ সালে পবিত্র হজ ও ওমরা পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ৬৫ বছরের বেশি বয়সী ও কঠিন রোগে আক্রান্তদের হজ করতে না যাওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন দেশের শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই মহান আল্লাহর সান্নিধ্য অর্জন এবং ইসলামের বিধান পরিপালনে হজ পালন করেন। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সৌদি সরকারের পক্ষ থেকে। এরপরও দেশটির প্রাকৃতিক আবহাওয়ার বৈচিত্র্য মানিয়ে নিতে না পারায় অনেকে মৃত্যুবরণ করেন। ২০২৫ সালের হজ ও উমরা পালনের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যাদের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত, যেমন হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার এবং ১২ বছরের কম বয়সী শিশু, তাদের হজ ও উমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত। দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে, এজন্য যাদের শরীর সুস্থ তাদেরকে হজ করতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। চলতি বছর হজ করতে ২৫ লাখের বেশি মুসল্লি একত্রিত হন সৌদি আরবে। এদের মধ্যে প্রায় ১৩০০ মুসল্লির মৃত্যু হয়, যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে। প্রবাসী নারী কর্মীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধান করবে বিএমইটিতে পৃথক অভিযোগ সেল গঠনে উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার প্রবাসী কল্যাণ ভবনে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের আয়োজনে পুনর্মিলন ও প্রত্যাবর্তনকারী নারী অভিবাসীদের জাতীয় কনভেনশনে বক্তারা একথা জানান। সিডাব্লিউসিএসের সভাপতি অধ্যাপক ইশরাত শামীম স্বাগত বক্তব্যে বলেন, অভিবাসী নারী শ্রমিকরা প্রত্যাবর্তনের সময় বহুমাত্রিক সমস্যার সম্মুখীন হয়। দীর্ঘ অনুপস্থিতির কারণে তাদের পরিবারের সদস্যদের মধ্যে গ্রহণযোগ্যতা কমে যায়। বিদেশে কাজের ধরন ভিন্ন হওয়ায় প্রত্যাবর্তনের পরে নতুন চাকরি খোঁজার কারণে অর্থনৈতিক অবস্থাও কঠিন হয়ে পড়ে। এছাড়া নারীরা ফিরে আসার পর বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকি ও মানসিক সমস্যায় ভোগেন। বিশেষ অতিথির বক্তব্যে ওয়েজ আনার্স ওয়েলফেয়ার বোর্ডের প্রকল্প পরিচালক ডক্টর এটিএম মাহবুবুল করিম বলেন, প্রকল্পের আওতায় ২ লাখ অভিবাসীকে নিবন্ধন করা হয়েছে। ২৫,০০০ অভিবাসীকে কাউন্সিলিং এর পাশাপাশি প্রশিক্ষণও দেওয়া হবে, প্রয়োজনে তাদের প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল আলম বলেন, অভিবাসী নারী শ্রমিকরা নির্যাতনের শিকার হলে প্রবাসবন্ধু কল নম্বর ১৬১৩৫ কল করে তাদের অভিযোগ জানাতে পারবেন। মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি ওমান সুর শাখার উদ্যোগে পবিত্র জাশেনে ঈদে মিলাদুন্নবী ও সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর চন্দ্রবার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। হক কমিটির সভাপতি জহির উদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক রাসেল, নূর মোহাম্মদ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিলে আলোচনায় অংশ নেন মাওলানা নাসাদুল হক, মাওলানা মোর্শেদ, মাওলানা আব্দুল আজিজ, ইদ্রিস ও মুজিবুর রহমান। এদিন আলোচনা ও দোয়া শেষে ৬ শতাধিক লোকের মাঝে তবারক পরিবেশন করা হয়। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওমানে বাড়ছে অনুপ্রবেশ, অবৈধ প্রবাসীদের হুঁশিয়ারি দিল পুলিশ। প্রবাসী আয়ের সুখবর, ২১ দিনে এলো ১ মাসের বেশি রেমিটেন্স। মালদ্বীপে ব্যাপক ধরপাকড়, কেবল বাংলাদেশিদের টার্গেট করার অভিযোগ। হজ ও উমরা পালনে সৌদির নতুন নির্দেশনা, সুযোগ হারাচ্ছেন অসুস্থ ও বৃদ্ধরা।
বিএমইটিতে প্রবাসী নারীদের জন্য পৃথক সেল, সহজে অভিযোগ জানানোর সুযোগ। ওমানে সুরে ঈদে মিলাদুন্নবী উদযাপন, অংশ নিলেন প্রবাসীরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, শরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।